সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2021-এর বাংলা বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা ছোট গল্প দুই, বিষয়টির কোড হচ্ছে 24/10/11। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 20/7/2023 তারিখে। এই ভিডিওটিতে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। প্রথমে হচ্ছে ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 3 ডিসেম্বর 1956 সাল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? প্রথম গল্প হচ্ছে অতসি মাসি, 1935 সাল। 4 নম্বর প্রশ্ন, বেহুর দল কোথায় ডাকাতি করতে গিয়ে ধরা খায়? বেহুর দল বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে। 5 নম্বর প্রশ্ন, প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় কত ছিল? প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় ছিল টাকায় আদুলিতে 100 টাকার উপর। 6 নম্বর প্রশ্ন, সিঁড়ি গল্পের সিঁড়ির দাপ কয়টি? সিঁড়ির গল্পে সিঁড়িটা 64 দাপের। 7 নম্বর প্রশ্ন, চারুর ছুটোবোনের নাম কি? চারুর ছুটোবোনের নাম হচ্ছে পরি। 8 নম্বর প্রশ্ন, পরি কার ছুটোবোন চারুর? 9 নম্বর প্রশ্ন, সরীসৃপ গল্পে কার একাদশী পালনে কথা বলা হয়েছে? সরীসৃপ গল্পে পরীর একাদশী পালনের কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, সরীসৃপ গল্পটি গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1939 সালে। 11 নম্বর প্রশ্ন, বিয়ের কত বছর পর যতীনের কুষ্ঠরোগ ধরা পড়ে? 4 বছর পর। 12 নম্বর প্রশ্ন, হারানের নাথ জামাই গল্পের কৃষক নেতার নাম লেখো। হারানের নাচ জামাই গল্পের কৃষকের পক্ষে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হচ্ছে ভুবন মণ্ডল। 13 নম্বর প্রশ্ন, হারান দাসের গ্রামের নাম কি? হারান দাসের গ্রামের নাম হচ্ছে সুটো হাসতলা। 14 নম্বর প্রশ্ন, সুটো বকুলপুরের যাত্রী গল্পের যাত্রীর নাম কি? দিবাকর। 15 নম্বর প্রশ্ন, সুটো বকুলপুরের লোকেরা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল? চৌধুরী এবং ঘোষদের বিরুদ্ধে। 16 নম্বর প্রশ্ন, নারায়ণ বঙ্গোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হচ্ছে তারকানাথ গঙ্গোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম কি? বিতংশ। 17 নম্বর প্রশ্ন, বিতংশ গল্পে ভণ্ড সাধুকে সুন্দরলাল? 19 নম্বর প্রশ্ন, সাঁওতালরা কোন পূজায় মুরগি বলি দেয়? সাঁওতালরা বঙ্গার পূজায় মুরগি বলি দেয়। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সাঁওতালদের মুরলকে? সাঁওতালদের মুরল হচ্ছে জোড়ু সাঁওতাল। 21 নম্বর প্রশ্ন, বিতংশ গল্পগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1352 সালে। 22 নম্বর প্রশ্ন, হার গল্পের রায়বাহাদুর ও প্রমোদ কোন স্কুলে একসঙ্গে পড়তেন? ফরিদপুরের ঈশান স্কুলে রায়বাহাদুর ও প্রমোদ একসঙ্গে পড়ছেন। 23 নম্বর প্রশ্ন, পুষ্করা পালনের জন্য কোন পূজা করা হয়? কালী পূজা। 24 নম্বর প্রশ্ন, রাজা বাহাদুর চতুর্থ রাতে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে টুপ হিসেবে কি ব্যবহার করেছিলেন? টুপ হিসেবে মানব শিশুটিকে তিনি ব্যবহার করেছিলেন। 25 নম্বর প্রশ্ন, কোন রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন? শুক্লা চতুর্দশীর রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিল। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, শুক্লা চতুর্দশীর রাতে তর্করত্ন কোন পূজায় বসেছিল? কালী পূজায়। 27 নম্বর প্রশ্ন, কুলবীর কে? শিবকুমারীর বাবার নাম হচ্ছে কুলবীর। 28 নম্বর প্রশ্ন, দুঃশাসন গল্পে কাপড়ের আড়তদার কে? দুঃশাসন গল্পে কাপড়ের আড়তদার হচ্ছে দেবীদাস। 29 নম্বর প্রশ্ন, ভাঙ্গা চশমা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? দুঃশাসন গল্পগ্রন্থ। 30 নম্বর প্রশ্ন, হেডমাস্টার স্কুলঘরের চালা দিয়েছিলেন কিসের টাকায়? বউয়ের হার বিক্রির টাকায়। 31 নম্বর প্রশ্ন, লোকটি অন্ধ নাকি এই প্রশ্নটি কার? নয়নচারা গল্পের আমর। 32 নম্বর প্রশ্ন, নয়নচারা গল্পে লাল পেড়ে শাড়ি পরে কে? নয়নচারা গল্পে লাল পেড়ে শাড়ি পরে দয়ালু মেয়েটা। 33 নম্বর প্রশ্ন, চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ অলিউল্লাহ এমন একটি গল্পের নাম লেখো। এমন একটি গল্পের নাম হচ্ছে মৃত্যুযাত্রা। 34 নম্বর প্রশ্ন, মৃত্যুযাত্রা গল্পে কাদের যন্ত্রণা আরতি ও বিষ্ণতা
বিষণ্ণতা রূপায়িত হয়েছে মৃত্যুযাত্রা গল্পে। দুর্ভিক্ষ পীড়িত মানুষের যন্ত্রণা, আরতি ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে। 35 নম্বর প্রশ্ন, মৃত্যুযাত্রা গল্পে খেয়াঘাটের খেয়ার মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে শুকুল কাহার। 36 নম্বর প্রশ্ন, পরাজয় গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে কে? পরাজয় গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে সমীর কুলসুম। 37 নম্বর প্রশ্ন, পরাজয় গল্পে কার বেদনার চিহ্ন আঁকা হয়েছে? কুলসুমের। 38 নম্বর প্রশ্ন, দুই তীর গল্পটিতে অজিফা পাঠ করে কে? মরিয়ম। 39 নম্বর প্রশ্ন, আফসার উদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার সাথে চলে যায়? আফসার উদ্দিনের স্ত্রী হাসিনা তাকে ছেড়ে তার মায়ের সাথে চলে যায়। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন পটভূমিতে রচিত? দেশবাগের পটভূমিতে রচিত। 41 নম্বর প্রশ্ন, একটি তুলসী গাছের কাহিনী গল্পে গানের শখ কার? হাবিবুল্লাহ। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি প্রথমে কে দেখতে পায়? মুদাব্বের দেখতে পায়। 43 নম্বর প্রশ্ন, উঠোনের শেষে তুলসী গাছটা শুকিয়ে কি রং ধারণ করেছে? খয়েরি রং। 44 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ লেখো। 12 ফেব্রুয়ারি 1973 সাল। সর্বশেষ প্রশ্ন, আখতারুজ্জামানের প্রথম গল্প গ্রন্থ কোনটি? অন্যগরে অন্যসর। এটি ছিল হবিবাগের সাজেশন। এখন শেয়ার করব হবিবাগের সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে, বনের পশু যে অবস্থায় বাঁচে না সেই অবস্থায় মানুষ সেই বাঁচবে, ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, চারুকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, বাড়ি নিয়ে চারু এবং বনমালির মধ্যে একটি কি সমস্যা সৃষ্টি হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, ইতিকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, হার গল্পের মৌল উপজীব্য কি? 6 নম্বর প্রশ্ন, দুঃশাসন গল্পের আলোকে দেবীদাসের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, শিবকুমারীকে 8 নম্বর প্রশ্ন, শিবকুমারীকে ছেড়ে মহিতোষ কোথায় এবং কেন যায়? 9 নম্বর প্রশ্ন, তিথির গল্পের বর্ণিত দাঙ্গার স্বরূপ সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, জাহাজি গল্প অবলম্বনে সাত্তারের কাহিনী সংক্ষেপে লেখো। 11 নম্বর প্রশ্ন, পরাজয় গল্পে কে কার কাছে পরাজিত হয়েছে? 12 নম্বর প্রশ্ন, গল্পের নাম মৃত্যুযাত্রা কি অর্থে ব্যাখ্যা করো? 13 নম্বর প্রশ্ন, দুধবাতে উৎপাত গল্পে দুধ খাওয়ার স্বাদ কিভাবে সম্পন্ন করা হয়েছে সেটি বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, পায়ের নিচে জল গল্পে গ্রামীণ যোদ্ধারের শোষণের কৌশলগুলো বর্ণনা করো। 14 নম্বর প্রশ্ন, কীটনাশকের কীর্তি গল্পের রমিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। সর্বশেষ প্রশ্ন, নুরুল হুদাকে মিলিটারিরা কেন তুলে নিয়ে যায় এবং ক্যাম্পে তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো। এটাই ছিল হবিবেগের সাজেশন। এখন শেয়ার করবো গবিবেগের সাজেশন। গবিবেগের প্রথম প্রশ্ন হচ্ছে, ছোট গল্পকার হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, মানব জীবনের অস্তিত্ব সংকটের শৈল্পিক রূপায়ণ ঘটেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে সংশ্লিষ্ট গল্প অবলম্বনে উল্লেখিত মন্তব্য যাচাই করো। 3 নম্বর প্রশ্ন, সংশ্লিষ্ট গল্প অবলম্বনে মধ্যবিত্ত জীবন সম্পর্কে মানিক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, ইলিয়াসের গল্পে জীবনযুদ্ধে কাতর মানুষের যে মহিমা বিদ্রিত তার স্বরূপ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, একজন গল্পকার হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গল্পের মৌল উপজীব্য আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, জননী নারীর অন্ধকার বজনার দৃঢ় কঠিন মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত সরীসৃপ গল্পে মানুষের নেতিবাচক প্রবৃত্তিগুলো কীভাবে উন্মোচিত হয়েছে সেটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পিতার পাপে পুত্রের শাস্তি এই এক তরুণের অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে কুষ্ঠরোগীর বউ গল্পটি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে মূল উপজীব্য বিষয় বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের শিল্প সার্থকতা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ছোট গল্পে সমকালীন সামাজিক সংকটের চিত্র উপস্থাপনায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্বাতন্ত্র চিহ্নিত করো। 12 নম্বর প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন গল্পের মূল বিষয়বস্তু আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্পের বিষয় বৈচিত্র্য ও রচনাশৈলীর বৈশিষ্ট্য নির্দেশ করো। 14 নম্বর প্রশ্ন, নয়নচারা গল্পে বিশেষ বিষয় ভাবনার পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, দুই তীর গল্পের বিষয় ভাবনার পরিচয় দাও। 16 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা গল্পের নামকরণের সার্থকতা নিরূপণ করো। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।